আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। জব্বর একটা খবর দিব, আশা করি আপনাদের ভালো লাগবে। নিয়োগের তুফান আসতে যাচ্ছে বলবো, তার আগে স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের অনলাইন ব্যাচের ভর্তি চলতেছে, 20 তারিখ পর্যন্ত চলবে এই মাসের, তারপর কিন্তু শেষ। সকল জবের জন্য চাইলে ভর্তি হতে পারেন, নতুন ব্যাচ আর কবে শুরু হবে কোনো ঠিক নেই। সুতরাং সামনে যত নিয়োগ আসতেছে সব কিছুর প্রস্তুতি এখন থেকে শুরু করতে হবে। স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, চাইলে যোগাযোগ করতে পারেন। ওয়েল, যেটা বলবো সেটা হচ্ছে আজকের কালবেলা পত্রিকাটা আপনারা কিনবেন, ওখানে 10-12 টাকা হয়তো আপনার যাবে, সেটা ইনভেস্ট করবেন, করে পড়বেন, আশা করি আপনার কাছে ভালো লাগবে। কেন বলছি, ওগুলো শুনলে ভেতরে একটা স্পিড কাজ করে। গতকাল রাতে যেটা হয়েছে সেটা হলো মন্ত্রী পরিষদ সচিব মহোদয় একটা ব্রিফিং করেছেন, সেইখানে হাইলাইট করে উনি উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন তাদেরকে যে যত দ্রুত সময়ের ভেতরে যেই যেই মন্ত্রণালয়ে শূন্য পদ খালি রয়েছে সবগুলোতে দ্রুত সময়ের ভেতরে নিয়োগ দেওয়ার জন্য উনি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন, এবং সেইটা তারা বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে ইতিমধ্যেই তারা পাঠানোর ব্যবস্থা করতেছেন, বা দ্রুত সময়ের মধ্যে তারা পাঠিয়ে দেবেন প্রধানমন্ত্রীর এই নির্দেশটি। তার মানে কি? তার মানে হলো এই যে নিয়োগগুলো আমরা গত 5-6 মাস বা এর চেয়ে বেশি সময় ধরে বলে আসতেছি, বিভিন্ন বাইটাল নিয়োগগুলো, বড় বড় নিয়োগগুলো যেগুলো আসে নাই, আমরা এইবার আশা করতে পারি আসবে। আমি গত কয়েকদিন আগেও বলছি, যেহেতু গভর্নমেন্ট বসে গেলে কিন্তু নিয়োগটা একটু স্পিড চলে আসবে, আর যেহেতু কিছুটা বিতর্ক তো এই নির্বাচন নিয়ে আছেই, তো প্রধানমন্ত্রী তো চাইবেন যুব সমাজকে খুশি করার জন্য যেন একটু নিয়োগ, যারা বেকার রয়েছে তারা কাজে লাগে, যুব সমাজকে একটু তো কিছু দেওয়ার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। তো সব কিছু মিলিয়ে তুফান আসতেছে, অসংখ্য নিয়োগ আসতেছে, দরকার শুধু আপনার প্রস্তুতি হওয়ার, পড়াশোনা করার। তো এইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আমার নিজের কাছেও ভালো লাগছে যে আপনাদেরকে কিছু কথা বলতে পারবো। তো প্রস্তুতি নেন, পড়াশোনা করেন, নিয়োগ কিন্তু আসতেছে।